তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের পদত্যাগের খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়িতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের প্রতিক্রিয়ায় কি বলছেন? জি দোলা, আপনি ঠিকই বলেছেন, আপনি যথার্থ বলেছেন যে ইতিমধ্যেই তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথেই তার নির্বাচনী এলাকায় সরিষাবাড়িতে আওয়ামী লীগের একটি অংশ, ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগের একটি অংশ আনন্দ মিছিল করেছে এবং সেই সাথে কুসুমপত্তলিকা দহ করেছে এবং বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছে। সেই সাথে বেশ কয়েকটি জায়গায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে। তো আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা খবর পেয়েছি, জেলা আওয়ামী লীগের একটি জরুরি সভা আহ্বান করেছে। সে আমরা ঠিক গণমাধ্যম কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন, দেখাতে চাই যে গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই তারা বেশ এই খবরটি ফলো করে সংগ্রহ করার জন্য তারা ইতিমধ্যে দাঁড়িয়ে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকিবিল্লাহ মহোদয় তিনি জানিয়েছে যে আমরা একটি জরুরি সভা করছি। খবরটি পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথে তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের একজন নেতা, তার কারণে আমরা তার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক আমরা একটি কর্মসূচি দেব এবং সেই সাথে তাকে নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো আমাদেরকে যিনি জানিয়েছে বাকিবিল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি বলেছেন যে আমরা একটি আলোচনা করছি, সেই আলোচনার পরপরই আমরা মূলত আপনাদের গণমাধ্যম কর্মীদেরকে আমরা জানাতে পারবো যে আমরা তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছি। মূলত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তার বিরুদ্ধেই জরুরি সভা ডেকেছে জেলা আওয়ামী লীগ এবং ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামটি আজকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছে। সেই সাথে গণমাধ্যম কর্মী এবং জামালপুরের সর্বোচ্চ মহল যারা রয়েছে তারা ধিক্কার জানিয়েছে এই ধরনের অসভ্য মন্তব্য এবং ভিডিও ক্লিপটি গণমাধ্যমে সম্প্রচার হওয়ার সাথে মানুষের ভিতরে একটি ধিক্কাকর এবং ভীতিকর একটি অবস্থান এসেছে। তো সাধারণ মানুষ যেটি মনে করছে যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সাধারণ মানুষগুলো। তো আমরা ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীরা খবর পেয়েছি, জেলা আওয়ামী লীগের একটি জরুরি সভা আহ্বান করেছে। সে আমরা ঠিক গণমাধ্যম কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন, দেখাতে চাই যে গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই তারা বেশ এই খবরটি ফলো করে সংগ্রহ করার জন্য তারা ইতিমধ্যে দাঁড়িয়েছেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকিবিল্লাহ মহোদয় তিনি জানিয়েছে যে আমরা একটি জরুরি সভা করছি। খবরটি পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথে তিনি যেহেতু জেলা আওয়ামী লীগের একজন নেতা, তার কারণে আমরা তার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক আমরা একটি কর্মসূচি দেব এবং সেই সাথে তাকে নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো আমাদেরকে যিনি জানিয়েছে বাকিবিল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি বলেছেন যে আমরা একটি আলোচনা করছি, সেই আলোচনার পরপরই আমরা মূলত আপনাদের গণমাধ্যম কর্মীদেরকে আমরা জানাতে পারবো যে আমরা তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছি। মূলত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী তার বিরুদ্ধেই জরুরি সভা ডেকেছে জেলা আওয়ামী লীগ এবং ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামটি আজকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছে। সেই সাথে গণমাধ্যম কর্মী এবং জামালপুরের সর্বোচ্চ মহল যারা রয়েছে তারা ধিক্কার জানিয়েছে এই ধরনের অসভ্য মন্তব্য এবং ভিডিও ক্লিপটি গণমাধ্যমে সম্প্রচার হওয়ার সাথে মানুষের ভিতরে একটি ধিক্কাকর এবং ভীতিকর একটি অবস্থান এসেছে। তো সাধারণ মানুষ যেটি মনে করছে যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সাধারণ মানুষগুলো। দোলা, তানভীর, আপনাকে ধন্যবাদ।